তিন ক্লাবের প্রস্তাব ছেড়ে মেসির মায়ামিতে সুয়ারেজ। অনেক দিন ধরে একটি খবর বাতাসে উড়ে বেড়ালেও সেটি ঠিক বাস্তবে ধরা দিচ্ছিল না। বার্সেলোনায় একসঙ্গে স্মরণীয় কিছু বসন্ত কাটানো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে আবারও এক দলে দেখতে মুখিয়েছিলেন ফুটবল ভক্তরা। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। এক বছরের চুক্তিতে আমেরিকান লীগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন সুয়ারেজ। 36 বছর বয়সী এই উরুগুয়ান তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে পেয়েছে মায়ামি। এই জন্য সুয়ারেজ তিনটি ক্লাবের প্রস্তাব ছেড়েছেন বলে জানা গেছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিয়ার সঙ্গে চুক্তি ছিল সুয়ারেজের, তবে মৌসুমের খেলা শেষ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই তিনি ক্লাবটি থেকে বিদায় নিয়েছেন। এর আগে গ্রেমিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় গুঞ্জন ছিল মায়ামিতে দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে ফের একত্রিত হতে চলেছেন সুয়ারেজ। অবশেষে মেসি, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবাদের সঙ্গে তার নতুন যাত্রা শুরু হচ্ছে জানুয়ারি থেকে। সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয়ে মায়ামির এক বিবৃতিতে ক্লাব মালিকদের একজন জর্জ মার্স জানিয়েছেন, আমাদের ক্লাবে বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। লুইস দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী। ব্রাজিলে পুরস্কার জেতা একটি মৌসুম শেষ করে আসা লুইস আমাদের দলে গুরুত্বপূর্ণ একটি অন্তর্ভুক্তি। আমরা সমর্থকদের দেওয়া প্রতিজ্ঞা পূরণ করেছি, তাদের কথা দিয়েছিলাম বিশ্বের সেরা খেলোয়াড়দের দিয়ে স্কোয়াড গড়ে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব ক্লাবকে। আরেক মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম বলেছেন, লুইসের মতো যোগ্যতা সম্পন্ন ও উচ্চ প্যাশনধারী কাউকে আমাদের ক্লাবে আনতে পেরে আমরা আনন্দিত। মায়ামিতে তার অন্তর্ভুক্তি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে এবং তাদের সঙ্গে সাবেক সতীর্থ ও তরুণ ফুটবলারদের পুনর্মিলন দেখতে মুখিয়ে আছি। পুরনো বন্ধুদের পেয়ে স্বাভাবিকভাবে আনন্দিত সুয়ারেজ, আমি খুবই রোমাঞ্চিত মায়ামির সঙ্গে নতুন চ্যালেঞ্জটি নিতে পেরে। তাদের সঙ্গে যাত্রা শুরু করতে আমার আর তর সইছে না এবং ক্লাবের শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়নে আমি প্রস্তুত। এখানকার ভক্তদের জন্য সর্বস্ব উজাড় করে দিতে চাই, এমনকি এখানে পুরনো বন্ধুরাও আছে। একই সঙ্গে নতুন টিমমেট ও কোচদের সঙ্গেও দ্রুত সাক্ষাতের অপেক্ষা করছি। এদিকে মায়ামির সঙ্গে চুক্তি শেষে সুয়ারেজ আরও এক বছর মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফেব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সুয়ারেজের সঙ্গে মায়ামির চুক্তি 2024 সাল অর্থাৎ এক মৌসুমের, তবে তার সামনে আরও এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। মায়ামিতে যোগ দেওয়ার জন্য তিনটি ক্লাবের প্রস্তাব সরিয়ে দিয়েছেন লুইস, মূলত এখানে মূল ভূমিকা মেসির। এর আগে গ্রেমিয়ার সঙ্গে 53টি ম্যাচে খেলেছেন লাতিন আমেরিকার এই তারকা ফরওয়ার্ড, যেখানে 27টি গোল ও অ্যাসিস্ট করেছেন 19টি। আগের মৌসুমে মেসির সঙ্গে মায়ামির আক্রমণ ভাগে খেলা জোসেফ মার্টিনেজ ক্লাবটি ছেড়ে গেছেন। ফ্লোরিডার ক্লাবটিতে তার চেয়েও ভালো বিকল্প হতে পারেন সুয়ারেজ। কিছুদিন পরই মায়ামির ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ও নেইমার বিহীন আল হিলালের বিপক্ষে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলবে। সেখানেই ফের মেসি সুয়ারেজ জুটিকে নামাতে পারেন মায়ামির আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।